কমান্ডের সামনে জোটের পক্ষে সওয়াল, প্রদেশ কংগ্রেস নেতারা এমনটাই বলছেন বলে সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে। সাতটি আসন, এই সাতটি আসনে লড়তে চায় কংগ্রেস, এমনই জানানো হয়েছে হাইকমান্ডের কাছে। বঙ্গ কংগ্রেসের তরফ থেকে এই বার্তা, এই আবেদন রাখা হচ্ছে কংগ্রেস হাইকমান্ডের কাছে, এবং যে যে কেন্দ্রগুলোর কথা বলা হচ্ছে এক্ষেত্রে দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বহরমপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, রায়গঞ্জ, বাংলায় এই সমস্ত কেন্দ্রগুলোতে কংগ্রেস মনে করছে তারা শক্তিশালী। জোটের পক্ষে সওয়াল করছে প্রদেশ নেতারা, সাত আসনে তারা লড়তে চায় এমনটাই জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এবং পাশাপাশি বাংলায় রাহুল গান্ধী সভা করতে চান, প্রদেশ নেতৃত্বকে প্রস্তুতির বার্তা দিয়েছেন উনি। এদিকে কংগ্রেসকে দুটি আসন ছাড়ার বিষয়ে অনড় তৃণমূল, 31 ডিসেম্বরের মধ্যে কংগ্রেসকে সিদ্ধান্ত জানাতে হবে। অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে জোটের বৈঠকের সিদ্ধান্তে অনড় নেতৃত্ব। রাজা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজা, একটু জানবো তোমার কাছ থেকে এই মুহূর্তে জোটটা কি তাহলে ঘটি পেকে রয়েছে? বারবার বলার চেষ্টা করি যে গতকালকেই যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে হাইকমান্ডের সঙ্গে বৈঠক ছিল, কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বৈঠক ছিল, বঙ্গ কংগ্রেসের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গতকালকে সেখানে পৌঁছেছে, সেখানে কোর কমিটির বৈঠক হয়েছে দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে। নির্দেশ আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে 7টি আসনে লড়াই করতে পারে কংগ্রেস, এবং এটাই কিন্তু হাইকমান্ডকে জানিয়ে এসছে বঙ্গ দিকে, অর্থাৎ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেক্ষেত্রে এখনো হাইকমান্ড কিছু সিদ্ধান্ত নেয়নি, আরো 2টি বৈঠকে বসার কথা রয়েছে কংগ্রেস নেতৃত্বের এখনো পর্যন্ত, যা কিন্তু সূত্রবর্ত জানা যাচ্ছে। পাশাপাশি তোমায় বলি যে জোটে জট কার্যত অব্যাহত এমনটা কিন্তু বলাই যায়, তার কারণ যেভাবে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে খবর যে আগামী 31 তারিখের মধ্যে তারা যে ডেডলাইন দিয়েছে সেই ডেডলাইন অনুযায়ী কিন্তু কংগ্রেসকে জানাতে হবে, এবং 2 আসন অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল নেতৃত্ব যে বক্তব্য বলে এসছে, অর্থাৎ 2টি আসন কংগ্রেসকে ছাড়া হবে এই রাজ্যে, সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত অনড় রয়েছে তৃণমূল নেতৃত্ব। এবং একই সঙ্গে তোমায় বলি যে অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং উদ্ধব ঠাকরে জোটের দিন যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ যে রাজ্যে যে শক্তিশালী সেই কিন্তু নেতৃত্ব থাকবেন, সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত অনড় রয়েছে। এখন দেখার যে আজকে প্রায় 21 তারিখ হয়ে গেল আর হাতে মাত্র 10 দিন বাকি, 10 দিনের মধ্যে আসন সমঝোতার বিষয়ে আরো এই রাজ্যের ক্ষেত্রে কতটা হয় সেটাই কিন্তু দেখার। এই যে 2টি আসনের কথা বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, কোন 2টি আসন কংগ্রেসকে তারা ছাড়তে চায় সে বিষয়ে কি কিছু ভাবনা চিন্তা করেছে তৃণমূল কংগ্রেস, বা এই বিষয়ে কোনো প্রস্তাব কি রেখেছে কংগ্রেসের কাছে? দেখো, একেবারেই তোমায় বলি যে 2টি আসন বলতে তৃণমূল কংগ্রেসের যেটা যুক্তি ছিল যে যে 2টি আসনে কংগ্রেস জয়লাভ করেছে 2019 লোকসভা নির্বাচনে, অর্থাৎ বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী যে কেন্দ্র থেকে জয়লাভ করেছেন, এবং একই সঙ্গে মালদহ দক্ষিণ আবু হাসিম খান চৌধুরী যে আসন থেকে জয়লাভ করেছিলেন কংগ্রেসের প্রতীক চিহ্নে, এই 2 আসন ছাড়তে কিন্তু রাজি রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কংগ্রেসের আরো দাবি আরো 5টি আসন, 5টি আসন কোনগুলি? তাহলে দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ তো অবশ্যই থাকছে, এবং একই সঙ্গে রায়গঞ্জ, এবং পাশাপাশি তোমায় বলি পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলা থেকে বহরমপুরের পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা আসনটিও কিন্তু কংগ্রেস তারা কিন্তু দাবি করছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু কার্যত অনড় নিজেদের সিদ্ধান্তে, যে তাহলে যে 2টি আসনের বেশি কিন্তু কোনোভাবে ছাড়া হবে না। এখন দেখার যে আগামী 10 দিনের মধ্যে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা। রাজা, একটা বিষয় জানতে চাইবো, মালদা উত্তর বা দক্ষিণ, বহরমপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, রায়গঞ্জ, এই কয়েকটি আসনের ক্ষেত্রে কংগ্রেসের যে প্রস্তাব সেটা বোঝা গিয়েছে, কারণ এখানে কংগ্রেসের একটা সময় পর্যন্ত অন্তত সংগঠন ভালো ছিল, এবং বহরমপুর বা মুর্শিদাবাদের একাংশে এখনো পর্যন্ত কংগ্রেস দাবি করতে পারে তাদের সংগঠন নিয়ে। কিন্তু দার্জিলিং এর ক্ষেত্রে কংগ্রেস কেন মনে করছে তারা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেটা কি বিনয় তামাংয়ের জন্য, কি মনে হচ্ছে রাজা?
একেবারেই যথার্থ। তুমি বলেছো যে বিনয় তামাংকে লোকসভা নির্বাচনের পূর্বে দলে যোগ দেওয়ার, আমরা দেখতে পেয়েছি যে অধীর চৌধুরীর হাত ধরে বিনয় তামাং তিনি কিন্তু জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। ফলত এই বিনয় তামাংকে সামনে রেখেই কিন্তু 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চাইছে কংগ্রেস, এমনটা কিন্তু এখনো পর্যন্ত কার্যত যে সূত্রের মাফক খবর পৌঁছেছে তাতে করে কিন্তু নিশ্চিত। যে কারণে বিনয় তামাংকে প্রার্থী করবার জন্যই কিন্তু এই যে আসনটি অর্থাৎ দার্জিলিং আসনটি তা কিন্তু কংগ্রেস চাইছে। পাশাপাশি রায়গঞ্জের ক্ষেত্রে কিন্তু একটা ইকুয়েশন কাজ করছে, দীপা দাস মুন্সীকে কিন্তু কোনোভাবেই প্রার্থী করবার কথা এই মুহূর্তে কংগ্রেসের মাথায় নেই। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি ভিক্টর অর্থাৎ তাকেই কিন্তু রায়গঞ্জে প্রার্থী করতে চায় কংগ্রেস, এবং যেটা কংগ্রেস সূত্রে খবর যে প্রদেশ নেতৃত্বের পক্ষ থেকে গতকালকে হাইকমান্ডকে যখন বলা হয়েছে, হাইকমান্ডকে জানানো হয়েছে যে তারা এই রায়গঞ্জ আসনটি কিন্তু জয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসী। ফলত সবকিছু মিলিয়ে তোমাকে বলার যে তিনটি যে দুটি আসনের বাইরে আরো পাঁচটি আসন কংগ্রেসের পক্ষ থেকে চাওয়া হয়েছে, তার মধ্যে আদৌ তৃণমূল কংগ্রেস কটি আসন দেয়, তার কারণ যদিও দার্জিলিং আসনটি রায়গঞ্জ আসন কিন্তু 2019 সাল আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপি জয়লাভ করেছে, একই সঙ্গে পুরুলিয়া সেখানে বিজেপি জয়লাভ করেছে। এবং পাশাপাশি তোমাকে যদি বলি যে মালদহ উত্তর আসন সেখানেও কিন্তু বিজেপির খগেন মুর্মু 2019 লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে। বুঝে গিয়েছেন, আজ আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, কারণ যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পুরো জোটের বিষয়টি এখনো ঘোট পেকে রয়েছে এবং এটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না আগামী 10 দিনের মধ্যে কত দ্রুত একটা সমাধান সূত্র বা রফা বার করা সম্ভব। রাজা শাহ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।